আসসালামু আলাইকুম। মুরগির মাংস এবং আলু দিয়ে আজকে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা দেখেই আপনারা লোভ সামলাতে পারবেন না। আশা করব আজকে রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে কলিজা, গিলা, হাড়, মাংস সব নিয়েছি। এবার সামান্য লবণ, সামান্য মরিচ গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লেবু রস দিয়ে এটাকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এর সাথে নিয়েছি ছোট ছোট দেশি আলু। আলুগুলোকে এরকম করে ছুলে নিয়েছি। একটা প্যান ভালো মতো গরম করে দিয়ে দিচ্ছি তেল 1/4 কাপ। সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। হালকা নরম করে ভেজে নিব। সেই সাথে দিয়ে নিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, স্টার অ্যানিস, লং, লবঙ্গ এবং পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এই ক্ষেত্রে একটু বুঝে দিতে হবে, কারণ মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখার সময় আমি লবণ দিয়েছি। আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে নিলাম। এবার বাকি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটাতে কোনো রকমে ঝাল নেই। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে এই চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দেব না, এমনিতেই চিকেন থেকে অনেকটা পানি বের হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আলু আর এই মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা আমি এমন পরিমাণে দিয়ে নিচ্ছি যাতে করে মুরগির মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয় এবং আমি যতটুকু গ্রেভি রাখতে চাচ্ছি ঠিক ততটুকুই থাকে। একটা বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস, রান্না হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে, রুটির সাথে অথবা পোলাওয়ের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। আশা করব আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে তো কোনো কথাই নেই, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।